করছি পেঁপে মাখা। চলুন পেঁপে মাখা করা যাক। তো আমাদের পেঁপে মাখা করবার জন্য লাগছে, এখানে নুন নিয়েছি আমরা, এখানে আছে চিনি, এখানে আছে শুকনো লঙ্কা যেটা আমরা আগুনে পুড়িয়ে নেব, আর এখানে আছে পেঁপে, আর এগুলো হচ্ছে আমাদের গাছের পাকা তেঁতুল, যে তেঁতুলগুলো হচ্ছে ঝড়ে পড়েছে কদিন আগে। তো আমরা আমাদের মাখা শুরু করছি। প্রথমে আমরা পেঁপেটাকে ভালো করে কেটে নিচ্ছি। এতগুলো বীজ বেরিয়েছে, কাঁচা পেঁপে, কচি পেঁপে। এখন আমরা পেঁপেটা ভালো করে কেটে নিয়েছি, এখন এই পেঁপেগুলো আমরা ভালো করে ধুয়ে তারপরে কোরানি দিয়ে কুড়িয়ে নেব, কারণ যদি আমরা এটা ভালো করে না ধুই এতে কষ রয়ে যাবে, কষ থাকলে খেতে ভালো লাগবে না। চলুন আমরা ধুয়ে নিচ্ছি পেঁপেগুলো, কাটা পেঁপেগুলো কুড়িয়ে নিচ্ছি, কুড়ানোর পরে আমরা ধুয়ে নেব। আমাদের কোরানো হয়ে গেছে, তো আমরা কোরানো পেঁপে গুলোকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। আমরা এবার ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি, কারণ এর ভিতরে হচ্ছে কষ আছে না, ধুয়ে নিচ্ছি। তো এবারে আমরা আমাদের শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নিচ্ছি আগুনে ভালো করে। উপরে দিয়ে দিন।
পুতুলগুলো আমরা এখন গুলে নিচ্ছি। জল বেশি হয়ে গেছে বুঝলি, ফেরা এনে যা। যদি একটু কালো তেঁতুল হতো তাহলে আরো ভালো হতো। তো আমাদের তেঁতুল গুলানো রেডি, আর এই পেঁপেও কোরানো হয়ে গেছে, আর আমাদের লঙ্কাও আমরা পুড়িয়ে নিয়েছি। এবারে আমরা এগুলোকে সব একসাথে মেখে নেবো। আপনাদের বললামই থাকে তাহলে বেশি ভালো হয়, কালো তেঁতুলের পুরো হয়। আমরা এখানে 5টা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, ছোটো বড়ো শুকনো লঙ্কা। এবারে আমরা এতে চিনি আর নুনটা দিয়ে দিচ্ছি। আমরা চিনি আর নুন এনেছি, একসাথে মিশে গেছে। স্বাদ অনুযায়ী চিনি আর নুন আর ঝালটা দিতে হবে। মাখা রেডি হয়ে গেছে, এবার আমরা টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। তো আমরা শুধু শুধু খাবো না, আমরা কাঁঠাল পাতাতে নিয়ে আমাদের মাখাটা খাবো। দেখুন ফ্রেশ কাঁঠাল পাতা তিনটা নেই। তো আপনারাও এইভাবে বাড়িতে এই পেঁপে মাখা বানিয়ে খেতে পারেন। আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু। আজকে ঝর্ণা যাই চা খেতে।